ফ্রেন্ডস, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অ্যাকচুয়ালি আজকে আমরা যাবো একটা নতুন ডেস্টিনেশানে, মানে দারুণ একটা লোকেশানে, বনগাঁর সবচেয়ে বড় ওয়াটার পার্কে। তো অ্যাকচুয়ালি এরকম হয়ে দাঁড়ায় যে মানুষ বলে না যে ঘরের জিনিস ছেড়ে বাইরের জিনিস বেশি ভালো লাগে, মানে বাইরের লোকেশান বা কিছু বাড়ির আশেপাশের জিনিসের আমরা ঠিক মূল্য দিতে পারি না। তো সেরকম বিষয় হয়ে দাঁড়িয়েছে, বাড়ির পাশে একটা এত সুন্দর লোকেশান রয়েছে, এত সুন্দর একটা পার্ক রয়েছে, তো সেখানে না গিয়ে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই। তো বেসিক্যালি অনেকদিন পর মনে হলো যে না যাই একবার, যে পার্কটা তোমাদের সঙ্গে দেখানোটাও জরুরি এবং পার্কটা একটু ঘুরে আসাটাও জরুরি। তো আজকে আমি যেতে চলেছি পার্কে। তো এখন বেজে গিয়েছে ঘড়িতে 4:30, তো সকালে বেরোলে হয়তো ভালো হতো, তো সকালে যেতে পারিনি, একটু কাজের চাপ ছিল, যে কারণে একটু বিকেলেই বেরোচ্ছি। তো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পার্কে গিয়ে। ও আরেকটা জিনিস, যেটা এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস থাকবে যে কটা থেকে শুরু হচ্ছে পার্ক, কটায় বন্ধ হচ্ছে, কত টাকা টিকিট, কীভাবে আসবে, তোমরা পুরো বিস্তারিতই থাকবে ভিডিওর মাধ্যমে। তো চলো আর দেরি না করে পার্কে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তো চলো গুড বাই। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বনগাঁর ওয়াটার পার্কে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে টিকিট কাটা হচ্ছে, আর এটা হচ্ছে পার্কে ঢোকার এন্ট্রি গেট। তো এখনই টিকিট কাটা হয়ে গেলে আমরা পার্কের ভিতর কাটবো। তো যেহেতু আমরা দুজন এসছি, তো সেহেতু এই যে দুটো টিকিট কাটা হয়েছে, দুটো টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। আর এখানে তোমাদের নিয়মাবলীগুলো দেখাবো এই এক এক করে, আর কত টাকা লাগছে টিকিটের। তো এই হচ্ছে, তোমরা ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও। তো চলো যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বনগাঁর সবচেয়ে বড় পার্ক, আর এই হচ্ছে অগ্নিকন্যা বিনোদন পার্ক। তো আমরা প্রত্যেক কোনায় কোনায় যাব আর তোমাদেরকে দেখাবো পার্কটার পুরো সৌন্দর্য। তো চলো যাওয়া যাক। অসাধারণ লাগছে এই পার্কটা। তো আমরা এক এক করে প্রত্যেকটা কোনায় ঘুরবো এবং তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। তো এপাশে রয়েছে হচ্ছে 70 রুমের পিছন দিকটা, তো বাচ্চাদের জন্য এপাশে রয়েছে একটা লাফানোর জায়গা, মানে বাচ্চাদের জন্য, মানে বাচ্চারা আসলে ভীষণ মজা পাবে এই জায়গায়। তো আমরা এক এক করে প্রত্যেকটা জায়গায় যাব আর পুরোটা তোমাদের দেখাবো। আর এই দেখো, এপাশে এখন এই জায়গাটা বন্ধ রয়েছে, এটা এটা সবচেয়ে বড় জিনিস, মানে বেশি লোক না হলে এগুলো তো অ্যাকচুয়ালি চালায় না। যদি এই জিনিসটা চালায় তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর পার্কে এসে আরেকটা জিনিস ভালো লাগছে, এখানকার যে দৃশ্যটা অসাধারণ ভিউ, খুব সুন্দর একটা দৃশ্য। আর এপাশে রয়েছে একটা হন্টেড হাউস, তো আমরা একবার ঢোকার চেষ্টা করবো, যাবো দেখবো কত টাকা লাগছে এই হন্টেড হাউস, একবার শুনে আসবো এই কাকুদের কাছে। তো যাওয়া যাক। এই হন্টেড হাউসের কত টাকা ভাড়া? হন্টেড হাউস হাউসের পাশে দেখো কাউন্টার আছে, কাউন্টারে। আচ্ছা, ওই পাশেই কাউন্টার আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো এই দাদারা জানে না যে কত টাকা লাগতে পারে। তো হন্টেড হাউসের পাশেই আরেকটা কাউন্টার আছে, তো সেখানেই যাব আমরা তো একবার। তো চলো যাও। এটা হচ্ছে বুল রাইড, তো এটা এটাতে ওঠা সম্ভব হবে না, তো যাই একবার দেখি হন্টেড হাউসের ভিতরটা। তো এখানে ঘুরতে ঘুরতে মনে হলো আগে পুরো পার্কটা তোমাদেরকে দেখাই, তারপর হন্টেড হাউসে যাব।
কেননা আমরা একটু দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছি, পুরো পার্কটা দেখাবো সঙ্গে। আর এপাশে সুন্দর বসার জায়গা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার খুব সুন্দর, মানে ডিজাইন করা, খুব হাতি, হরিণ এসব আছে। তো মানে বাচ্চাদের জন্য খুব সুন্দর, মানে বাচ্চারা হোক বা বড়রা, প্রত্যেকটা কোনায় কোনায় আমি তোমাদেরকে ঘুরে দেখাবো এই পার্কটা। তো চলো দেখা যাক। মানে অ্যাকচুয়ালি একটা এখন আমরা এসেছি একটু অফ সিজনে, তো সব কিছুই বন্ধ রয়েছে। তো একটা প্রান্তে ঘুরতে ঘুরতে চলে এলাম। এপাশে রয়েছে একটা সুন্দর 7D রুম, যেখানে তোমরা উপভোগ করতে পারবে 7D-র মজা নিতে পারবে এই রুমে ঢুকলে। তো এর রুমের ভাড়া হচ্ছে প্রতি 15 টাকা করে। আর এপাশে সুন্দর একটা বাচ্চাদের খুব সুন্দর স্লিপ রয়েছে, এবং একটা সুন্দর ছোট্ট করে খেলার জায়গা রয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম যদি এটা চালাই তাহলে অবশ্যই তোমাদের দেখাবো। তো দেখো এটা কত সুন্দর। আমরা এখন যাব একটু ফুড জোনের দিকে। তো এই সামনে দেখো এখানে একটা কত সুন্দর মূর্তি করা আছে, যেই মূর্তি থেকে ঝর্নার জল পড়ছে। তো আমরা চলে এসেছি এখন ওয়াটার পার্কের ভিতরে। তো দেখো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবো কত সুন্দর ওয়াটার পার্কটা এই জায়গাটা এখন বন্ধ, যেহেতু 4টার পরে এসেছি আমরা, সেহেতু ওয়াটার পার্কটা বন্ধ হয়ে গিয়েছে। মানে অ্যাকচুয়ালি ওয়াটার পার্কটা খোলা থাকে হচ্ছে বেলা 11টা থেকে চালু হয়, আর বিকেল 3টে পর্যন্ত ওয়াটার পার্কটা হচ্ছে চলে। তারপরে 3টের পরে বন্ধ হয়ে যায়, কিন্তু পার্কের ভিতরটা খোলা থাকে। মানে আর এখানে এসে স্নানের মজা নিতে চাও তো অবশ্যই এসো 3টের আগে। আর এখানে আসলে তোমরা আরেকটা জিনিস ফিল করতে পারবে, সেটা হচ্ছে তোমরা 150 টাকা দিয়ে টিকিট কেটে দীঘার ফিলিংস তোমরা এখানে আসলে নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে দেখো আরও একটা ওয়াটারের জায়গা, মানে ওই জায়গাটার নামটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর স্নানের আরেকটা জায়গা। তো তার পাশে এপাশে রয়েছে আরেকটা জিনিস যেখানে তোমরা ড্যান্সিং হয়, মানে এখানে ঝর্নার তালে তালে তোমরা নাচ করতে পারো, সেরকম একটা ফেসিলিটি রয়েছে। আর বেশি দেরি না করে এবার এগিয়ে যাই এপাশটাতে, চলো আমার সঙ্গে থাকো। এই পার্কের আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা। পার্কের মধ্যে সবচেয়ে বেশি ভালো জিনিস যদি কিছু থাকে সেটা হচ্ছে এটা, মানে খুব সুন্দর লাগছে এটাই। তোমরা যদি কেউ পার্কের মানে এই জিনিসটার জন্য উপভোগ করতে চাও তো অবশ্যই তোমাদেরকে বলবো যে বেলা তিনটের আগে তোমরা এসো, কারণ বেলা 3টের পরে পুরো এটা বন্ধ হয়ে যায়। বেলা 11টা থেকে 3টে পর্যন্ত এটা খোলা থাকে ওয়াটার পার্কটা, তারপরে এটা বন্ধ হয়ে যায়। তো এই জায়গাটা অসাধারণ লেগেছে, খুব সুন্দর লেগেছে, যেটা এটা হচ্ছে এটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। তো চলো পুরোটা তোমাদেরকে দেখাই, খুব সুন্দর এই জিনিসটা। তো এই পার্কে ঢুকতে গেলে তোমাদেরকে লাগবে
পার হেড মানে প্রত্যেক জন প্রতি 150 টাকা করে টিকিট, মানে 50 টাকা করে এন্ট্রি টিকিট, তারপরে আবার 150 টাকার দিয়ে টিকিট করলে তারপরে তোমরা ঢুকতে পারবে এই ওয়াটার পার্কের ভিতরে। তো যেহেতু এখন পার্ক বন্ধ, তো সিনান কেউ করছে না, যে কারণে আমরা ঢুকেছি। তো সিনান যদি কেউ না করে সেক্ষেত্রে, মানে বেলা 3টের পরে তোমরা কেউ যদি ঢোকো সেক্ষেত্রে কোনো পয়সা লাগবে না, মানে ফ্রিতেই তোমরা দেখতে পারবে, এসে দেখতে পারবে, কিন্তু এখানে স্নান করতে পারবে না। তো আমরা ওয়াটার পার্কটা ঘোরা শেষ, এবার ওয়াটার পার্ক থেকে বেরোবো, বেরিয়ে এবার যাব একটু বাইরে। তো আমরা চলে এসেছি বাইরে, বাইরে এসে এখানটাতে এই পাশটাতে একটু সেলফি টেলফি তুলে নিলাম, ফটোশ্যুট করে নিলাম। তো এখানে আসছি, একটু ফটো তুলবো না তাই কখনো হয়, তো ফটো ফটো তুলে এবার আমরা যাবো একটা অন্য লোকেশনের দিকে। তো তার আগে যেটা জিনিস সেটা দেখতেই পাচ্ছ, এই জায়গাটায় আসলে কত সুন্দর, মনটা পুরো শান্তি হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এত সুন্দর লাইটিং, তার সঙ্গে সঙ্গে রয়েছে এদিকে গোপাল ভার, আর দু সাইড দিয়ে খুব সুন্দর সাজানো গাছ, এরম লাইটিং, মানে এক কথায় বলতে গেলে অসাম লাগবে, তোমাদের বাচ্চাদের তো ভালো লাগবেই। তার সঙ্গে সঙ্গে যারা কাপেলরা আসবে তাদেরও খুব সুন্দর লাগবে এই জায়গাটায়। কেউ যদি এখানে দাঁড়িয়ে সেলফি তুলতে চাও তো অবশ্যই এখানে দাঁড়িয়ে সেলফি তুলো, তোমাদের খুব ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে যাওয়া যাক নেক্সট লোকেশন। বাচ্চা কাচ্চা যদি আসে তাহলে এই গাড়িতে রাইড করতে পারবে, দেখো কত সুন্দর। আর এ পাশেও রয়েছে রাইডিংয়ের জন্য বাচ্চাদের, তো দেখতেই পা। তো বাচ্চাদের রাইডের সঙ্গে সঙ্গে রয়েছে এ পাশে রয়েছে আর একটা গেমিং জোন, তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর গেমিং জোনটা। তো আর বেশি কথা না বলে এবার যাওয়া যাক পার্ক থেকে বাড়ির উদ্দেশ্যে। আমাদের আগেই বলেছি যে পুরো পার্কে কি করে, মানে কত টাকা লাগবে পার্কে ঢুকতে গেলে, 50 টাকা পার হেড এন্ট্রি লাগবে। আশা করছি যে তোমাদের পুরো পার্কটা আমি ঘুরিয়ে দেখাতে পেরেছি প্রত্যেকটা কোণায়, মানে ভিডিওটাতে পুরো দেখলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেক কোণাটাই তোমাদেরকে দেখিয়েছি, এবং খুব ভালো লাগবে পার্কের ভিতরে আসলে। আর একটা জিনিস, যেটা যদি কেউ কলকাতা থেকে কেউ আসো তাহলে তোমরা বনগাঁ স্টেশনে তোমাদেরকে নামতে হবে, নেমে তোমাদেরকে কোনো টোটো ধরে বলতে হবে 1 মাইল পোস্ট যাব। তো 1 মাইল পোস্টের ভাড়া নেবে টোটোতে হচ্ছে 15 টাকা লাগবে। 1 মাইল পোস্টে আসলেই তোমাদেরকে, মানে 1 মাইল পোস্টেই হচ্ছে পার্কটা রয়েছে, তো আসলেই তোমরা দেখতেই পাবে। ভিডিওটা বড় করব না, বেশি কিছু বলবো না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, তার সঙ্গে সঙ্গে কমেন্টস করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা যেন প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো ততক্ষণের জন্য। Yeah!